এই উইকেটেই শুভমন গিলের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে তাসকিন সাকিবদের। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে উইকেটের এই প্রান্ত ওই প্রান্তে ব্যাটিং শ্যাডো করে নিলেন গিল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন উইকেটের মাঝের অংশও। বাংলাদেশের বিপক্ষে একটা মাত্র ওয়ানডে খেলেছেন গিল। এশিয়া কাপের সেই ম্যাচে তার ব্যাটে দেখা মেলে দুর্দান্ত একটা সেঞ্চুরি। সেঞ্চুরিতে ভয় দেখালেও ম্যাচটা ঠিকই জিতে নেয় টাইগাররা। পুনেতে বিশ্বকাপের ম্যাচেও সাকিবদের জন্য ভয়ের কারণ হতে পারেন এই ডানহাতি ব্যাটার। 2011 সালে শচীন টেন্ডুলকার তার শেষ বিশ্বকাপে ভারতীয় ব্যাটিংয়ের বড় দায়িত্বটা দিয়ে যান বিরাট কোহলির কাঁধে। তোমার কনকাই সিজন টু, কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি। কোহলি এবার নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে সেই ছাপটা দিয়ে যেতে চান গিলকে। গিলও ভালো মতোই হাঁটছেন সেই পথেই। গিল বিরাট কোহলি ছাড়াও টাইগার বোলারদের জন্য বড় আতঙ্ক হতে পারেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। একে তো চলতি বিশ্বকাপে আছেন দুর্দান্ত ফর্মে, তার ওপর বাংলাদেশকে পেলেই তো জ্বলে ওঠেন তিনি। বাংলাদেশের বিপক্ষে 16 ওয়ানডেতে রোহিতের মোট রান 734, ব্যাটিং গড় 50-এর ওপরে, আছে সমান 3টি করে শতক ও অর্ধশতকও। তাই তো সাকিবরা রোহিতকে যত দ্রুত আউট করতে পারবে ম্যাচে ততই এগিয়ে যাবে বাংলাদেশ। ঘরের মাঠে বিশ্বকাপ, তার ওপর তারকায় ঠাসা ভারতীয় দলটা। পাকিস্তানের বিপক্ষে দারুণ একটা ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। ভারতের বিপক্ষে জিততে হলে যে তাকেও ফেরাতে হবে দ্রুতই। আর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তো ব্যাটে বলে দুর্দান্ত, বোলিংয়ের সাথে সাথে বড় আতঙ্ক তার ঝড়ো ব্যাটিংও। শক্তিশালী ব্যাটিং লাইন আপ ছাড়াও ভারতের আছে দুর্দান্ত বোলিং লাইন আপও। ভারতীয়দের পেস ইউনিটে মোহাম্মদ সিরাজ, শামি, বুমরাদের সামলানোর শক্ত চ্যালেঞ্জ টাইগার ব্যাটারদের সামনে। আর স্পিনে কুলদীপ যাদব, জাদেজা, অশ্বিনরা তো আসেনি। যারাই সুযোগ পাবেন বড় পরীক্ষাতেই ফেলবেন বাংলাদেশকে। অতীতেও ভারতের এমন শক্তিশালী দলের বিপক্ষে একাধিকবার জয় পেয়েছে টাইগাররা। তাই তো কঠিন হলেও দল হয়ে নিজেদের দারুণ একটা দিনে সাকিবরা হারিয়ে দিতে পারে যে কাউকে। পুনেতে বৃহস্পতিবার বাংলাদেশের জন্য আসুক তেমন একটা দিন, সেটাই তো প্রত্যাশা টাইগার ভক্তদের।